হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পি অ্যান্ড মামিস কিচেন। আর অনেক দিন পর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি বানাবো ভেলপুরি। বিকেলবেলার টিফিনে এরকম করে কিন্তু ভেলপুরি ঘরে বানিয়ে নেওয়া যায় খুব সহজে। আর আজকে দুরকমভাবে আমি ভেলপুরিটাকে বানিয়ে নেওয়া দেখাবো। তাহলে চলো দেখে নিই ভেলপুরিটা কীভাবে তৈরি করছি। ভেলপুরি বানানোর জন্য সবার প্রথমে এখানে 1 কাপ দুধ নিয়েছি, হালকা গরম দুধ নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি, এর সঙ্গে 1 চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। আর এখানে কিন্তু দুধটা আমি হালকা গরম দুধ নিয়েছি, অবশ্যই হালকা গরম দুধ নিতে হবে। ঠান্ডা দুধ অথবা একদম গরম দুধ নিলে কিন্তু ইস্টটা ভালো করে ফুলবে না, তাই অবশ্যই হালকা গরম দুধে এটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। দেখো, 2 কাপ ময়দা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ অল্প করে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে আমি 2 চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে এটাকে চামচ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও এটা মিশিয়ে নিতে পারো। তো প্রথমে ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা একটু নরম মনে হচ্ছিলো, তাই এর মধ্যে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। আর খুব ভালো করে এটা কিন্তু মেখে নেব। আর একদম নরম করে, সফট করে আমি ডোটা তৈরি করে নেব। দেখো, ডোটা আমার এদিকে তৈরি হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটাকে এবার আমি রেস্টের জন্য রেখে দেব। আর এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো 3-4 ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে। আর গরম ওয়েদারে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিলে এটা হয়ে যাবে। আর এদিকে এখন 3 থেকে 3.5 ঘন্টা হয়েছে। তো ডোটা দেখো কতটা ফুলে গিয়েছে। এটাকে আমি গরম জলের বাটির উপরে বসিয়ে রেখেছিলাম, আর তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সুন্দর ফুলে উঠেছে। তো এর থেকে এবার আমি একটা একটা করে ভেলপুরি বানিয়ে নেব। তো সাইড থেকে ছোট করে একটা লিচি নিয়ে নিলাম। দেখো, নিয়ে এটাকে এভাবে গোল করে তার মাঝে এরকমভাবে আঙুল দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। নিয়ে এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেলপুরিকে বানিয়ে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু এই ভেলপুরিটা বানিয়ে নেওয়া যায়। দেখো, তো কিছু বানিয়ে ওটাকে আমি প্রথমে ভেজে নেব। আর এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম থেকে একটু বেশি গরম হয়েছে, তো ওর মধ্যে আমি ভেলপুরিগুলোকে দিয়ে দিলাম। আর দেখো, দিতেই কিছুক্ষণের মধ্যেই সুন্দর ফুলে উঠেছে। তো এগুলোকে এখন আমি উল্টিয়ে দেবো। দেখো, এক সাইড থেকে কিন্তু হালকা কালার হয়ে গেছে। তো এভাবে করে দুপাশ থেকে গোল্ডেন ব্রাউন কালার করে আমি নামিয়ে নেব। ভেলপুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, 2 সাইড থেকে কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এভাবে করেই এগুলোকে ভেজে নিতে হবে। তো এবার আমি তেলটা ভালো করে ঝরিয়ে ভেলপুরিগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমার অনেক কটা কিন্তু ভেলপুরি ভাজা হয়ে গেছে। তো এভাবে করে আমি বাকি যেগুলো আছে সবগুলোকে ভেজে নেব। কত সুন্দর ফুলে গেছে। আর এখানে আমি একটা ভেলপুরিকে ভেঙে নিলাম তোমাদের দেখানোর জন্য যে ভেতরের দিকটা কেমন হয়েছে। এখন আমি ভেলপুরিটাকে রেডি করে নেব। আর তার জন্য এখানে একটা চাকুর সাহায্যে ভেলপুরিগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু এখন গরম আছে, গরম অবস্থাতেই এটাকে কেটে নিচ্ছি। আর এই ভেলপুরিটা গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা টেস্টটা ভালো আসে না। তো গরম গরমই এটা মানে খুব ভালো লাগে খেতে, তাই আমি গরম গরম কেটে নিলাম। নিয়ে এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। কিছু ভেলপুরিকে আমি উঠিয়ে নিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি। ভেলপুরিটা রেডি করার জন্য যা যা লাগবে আমি এখানে রেডি করে নিলাম। এখানে নিয়েছি টক দই, এখানে আছে আমের আচার, টক মিষ্টি আমের আচার। আর এখানে নিয়েছি হট অ্যান্ড সুইট টমেটো সস। আর রেখেছি সামান্য অল্প লবণ। তো সবার প্রথমে এবার আমি টক দইটাকে নিয়ে নেব। আর টক দইটার মধ্যে আমি লবণটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়েই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। আর এদিকে দেখো, টক দইটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা পরিমাণ টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা টক দইটা কম বেশি করতে পারো। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। সসটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের আচার, যে টক মিষ্টি আমের আচারটা রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। তো এই আমের আচারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিলাম। দিয়ে এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। সব কিছুকে এখানে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, তো এটাকে এবার সার্ভ করব। তার জন্য এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি। তোমরা যে কোনো বাসনে কিন্তু সার্ভ করতে পারো তোমাদের পছন্দ মতো।
এদিকে আমার ভেলপুরিটা রেডি হয়ে গেছে, উপর থেকে অল্প টক দই ছড়িয়ে দিয়েছি, আর এর উপর থেকে তোমরা চাইলে একটু ভুজিয়াও ছড়িয়ে দিতে পারো, একটু বাদাম দিতে পারো, তাতে করেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে বাকি যে ভেলপুরিগুলো ছিল ওগুলোকে আমি আরও একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, দেখো। আর টমেটো সসটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। তো এর উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি আমের আচার, আর সবার শেষে উপর থেকে আমি টক দই ছড়িয়ে দিলাম, সবার শেষে দিলাম, তাতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তাই সবার শেষে আমি উপর থেকে টক দইটা ছড়িয়ে দিয়েছি, এর উপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প টমেটো সস হালকা করে উপরে ছড়িয়ে দিয়েছি। দেখো দুরকমভাবে আমার কিন্তু ভেলপুরিটা একদম রেডি হয়ে গেছে, যার যেভাবে পছন্দ সে সেভাবে বানিয়ে খেতে পারে। তো আমার প্রথমের পদ্ধতিটাই বেশি ভালো লাগে, তো আমি ওভাবে করেই বানিয়ে নিই। তো তোমাদের যেভাবে পছন্দ যেভাবে ভালো লাগে সেভাবে করে তোমরা বানিয়ে নিতে পারো। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। তাহলে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে, আজকের জন্য বাই বাই।